মুক্ত মানা মানুষ একত্রিত হন। আজ মুক্ত মানা মানুষের খুব অভাব। খণ্ডিত দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত মানসিকতার মানুষ সমাজে এসে গেছে। আমি যখন সাহিত্য কর্ম পরিচালনা করছি আমাকে তখন কোনো একটি গ্রুপের লোক হিসেবে আমাকে তালিকাভুক্ত করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে দেখেন, আমরা যখন উন্নয়নের কথা বলছি, আমরা যখন দেশের ভালোর কথা বলছি, আমরা ভালো ভালো কথা বলছি, তখন আমাদের কারো দালাল বলা হচ্ছে। আমি যখন দেশ বিদ্রোহী কথা বলছি, আমি যখন দেশের দুর্নাম করে কোনো কথা বলছি, ফেসবুকে কোনো কথা বলছি, দেশের বিরুদ্ধে কথা বলছি, দেশের উন্নয়নের কথা বলছি, তখন আমাকে রাজাকার দালাল ইত্যাদি অশ্লীল ভাষায় ফেসবুকে দালাগালি করা হচ্ছে। আমরা কিন্তু এখানে দুই চারজন সরাসরি দলের সাথে জড়িত থাকলেও আমরা কিন্তু কোনো দলের সাথে, কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আমি বিশেষ করে তো নই, আমি নই রাজনীতি, কিন্তু আমরা দেশের মানুষ, দেশের ভালো চাই, দেশকে প্রাণপণে ভালোবেসেছি, জাতির জনককে ভালোবেসেছি। 71 সালে জাতির জনকের ডাকে আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন হয়েছে। জাতির জনকে আমরা শ্রদ্ধা জানাই, শ্রদ্ধার সঙ্গে সঙ্গে আমরা আওয়ামী লীগের দালাল হয়ে যাই। জাতির জনককে শ্রদ্ধা জানালে আওয়ামী লীগের দালাল কেন হবো? এ তো যদি কেউ সত্য কথা বলে উপরে রাখে সাক্ষী রেখে, এই কথাটা তো কারো স্বীকার করার কোনো, অস্বীকার করার কোনো উপায় নেই যে সেই সময় তার ডাক, তার সেই 7ই মার্চের ভাষণ আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, লাঠি নিয়ে রাস্তায় নেমেছিলাম, রাস্তাঘাট বন্ধ করেছিলাম। তো আসার আলো দেখি এই যে কিছু মুক্ত মনের মানুষ, কিছু গুণী মানুষ, আমরা উন্নয়নের কথা বলবো, উন্নয়নের জন্য কথা বলবো। ছেলেমেয়েরা যারা নেগেটিভ কথা বলে, দেশের উন্নয়ন বিরোধী কথা বলে, তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য কথা বলব। আমাদের যে খারাপ, আমি তো দেখতেই পাই কোন কোন খারাপ হচ্ছে। এই সরকারের আমলেও অনেক কিছু খারাপ হচ্ছে, আমরা তো দেখতে পাই। কিন্তু যে যে কাজগুলো ভালো হচ্ছে, যেগুলো বললে সাধারণ মানুষ একটু অনুপ্রাণিত হয়ে, উজ্জীবিত হয়ে ভালো কাজ করতে পারে, সেই কথাগুলোও বলি না কেন? বলি না কেন যে এখন বেশ 5 বছর হলো আমরা খেয়াল করছি, আমাদের ছেলেমেয়েরা পয়সা ছাড়া কিন্তু প্রাইমারি স্কুলে চাকরি পাচ্ছে, পরিবার পরিকল্পনায় চাকরি পাচ্ছে, রেলে চাকরি পাচ্ছে, ফুটে চাকরি পাচ্ছে, কাস্টমসে চাকরি পাচ্ছে। আমার তো 35 বছর অধ্যাপনা করেছি, আমার প্রচুর ছাত্র পাচ্ছে, আমাকে বলে যায়, আমি তাদের সাথে কথা বলি, কোরআন শরীফ বুকে নিয়ে বলেছে, যার 1 পয়সা কোথাও ঘুষ দিই। তবে এই ভালো কথাটি অনেক গভীরে কে ঘুষ খায়, নাইবে এত খোঁজ করলাম, আমরা তো খোঁজ করতে পারি না। এই যে ভালো কথাগুলো বললে কি হবে, আমাদের ছেলেমেয়েরা উজ্জীবিত হবে। আমাদের ছেলেমেয়েদের পড়তে বললে বলে কি, হ্যাঁ পড়ে কি লাভ, এদেশে আমার দাদা মামা নাই, টাকা নাই, আমার কোনদিন চাকরি হবে না, আমি পড়বো কোন দুঃখে। কিন্তু এই দেশে তো আমরা তো সবাই রাজনীতি করি না, কিন্তু আমরা তো এই দেশে বাস করবো, আমাদের ছেলেমেয়ে এই দেশে থাকবে, আমাদের নাতিপুতি এই দেশে থাকবে, বিভিন্ন দলের প্ররোচনায় আমরা উত্তেজিত হয়ে গাড়ি পড়াবো, রাস্তাঘাট ভাঙবো, মানুষকে হত্যা করবো, দলাদলি করবো, সম্প্রদায়ের বিষ বাষ্প সবার মধ্যে ছড়িয়ে দেব, করে শুধুমাত্র ধর্মকে ব্যবহার করবো আমার ভোটের ঝুলি ভরার জন্য। এই নোংরা কাজ থেকে যাতে বিরত থাকতে পারি, আমরা কোনো দলের প্রচারণা করবো না,